কেউ যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হয়, কেউ যদি অপরাধী হয় তার জন্য আদালত আছে, পুলিশ প্রশাসন আছে, কিন্তু আইনকে তুলনার অধিকার আপনাকে কেউ দেয় নেই। ভারতবর্ষের এমন বর্বর সরকার, ফ্যাসিবাদী সরকার, সেই সরকার তার পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে আতিফ এবং আশরাফকে যেভাবে দুষ্কৃতীরা খুন করলো, ভারতবর্ষের বিবেককে নাড়িয়ে দিয়েছে, ভারতবর্ষকে 150 কোটি মানুষের হৃদয়কে স্তব্ধ করে দিয়েছে। অর্থাৎ ভারতবর্ষ পিছনের দিকে এগিয়ে যাচ্ছে, সভ্যতার চাকা এই বর্বর সরকার এগিয়ে দিতে চাইছে না, সভ্যতার চাকা পিছনের দিকে চালাতে চাইছে, তারা ফিরিয়ে আনতে চাচ্ছে ব্রিটিশের যোগ। শিবনাথ মণ্ডল বলেছে ডিভাইন অ্যান্ড রুল, হিন্দু মুসলমানকে ভাগ করো, শাসন করো। আজকের ভারতবর্ষে যারা আছে, আমি মনে করি মির্জাপুর মরে গেছে, কিন্তু অসংখ্য মির্জাপুর জন্ম দিয়েছে, ব্রিটিশরা চলে যেতে পারে, কিন্তু ব্রিটিশরা অনেক চামচার জন্ম দিয়ে গেছে ভারতবর্ষের বুকে, তারা কখনো মরে নেই। সেই ব্রিটিশের চামচার আজকের বিজেপির নাম নিয়ে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, ডিভাইড অ্যান্ড রুল। একদিকে মুসলিমকে ভাগ করে দাও, অন্যদিকে হিন্দুদের ভাগ করে দাও, আর মাঝখান থেকে শোষণ আর শাসনের যন্ত্রটাকে চালু করে গেছে। তাই আজকের গরুর মাংস রাখার জন্য কাউকে খুন করা হয়, কাউকে পুড়িয়ে হত্যা করে, ভিডিও ক্যাসেট করে নির্মম উল্লাসে, পৈশাচিক উল্লাসে মেতে ওঠে এই কোন ভারতবর্ষে, ভারতবর্ষে পিছিয়ে যাচ্ছে সেই আজ থেকে 1947 সালের আগে। আমরা পশ্চিমবাংলার মানুষ, যে পশ্চিমবাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল, ভারত স্বাধীনতা করার স্বাধীন করার জন্যে নেতাজি সুভাষচন্দ্র বাইরে থেকে ডাক দিয়েছিল, দিল্লি অভিযান করেছিল, আর দিল্লির মানুষ গোটা ভারতবাসী তাকিয়েছিল ভারতবর্ষে সাধন করবে নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই স্বপ্নকে পূরণ হতে দেয়নি ভারতবর্ষের কিছু মির্জাপুর বেঈমান বিশ্বাসঘাতক। আমরা মনে করি ইতিহাস বারে বারে জন্ম নেয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। নেতাজি সুভাষচন্দ্র স্বপ্ন পূরণ করার জন্যে আজকের বাংলার মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাক দিয়েছে। বিজেপি যতই সাম্প্রদায়িকতার খেলা খেলুক না কেন, বাংলার মাটিতে ওদের কালো হাতটাকে আমরা ভেঙে গুড়িয়ে দেবো। এই সময়কালের মধ্যে হাওড়ায় গণ্ডগোল হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আমাদের মধ্যেও টাকা দিয়ে হিন্দু মুসলিম ভাগ করার চেষ্টা করছে। আমরা কিছুতেই আমাদের অর্জিত স্বাধীনতাকে আমরা বিসর্জন দেবো না। আমরা মনে করি মৌলানা আলম কাজী আজাদ, আমরা মনে করি নেতাজি সুভাষচন্দ্র বোস, হিন্দু মুসলমানের সম্মিলিত রক্তেই ভারতবর্ষ। একবার তুমি ভাগ করতে পেরেছ, বারবার ভুলের পুনরাবৃত্তি হবে না। সুতরাং নতুন করে যারা ভারতবর্ষকে ভাগ করার খেলা খেলছে, আমরা সেই খেলা খেলতে দেবো না। যতই আমাদের বিরুদ্ধে ইডি সিবিআই, যতই আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় এজেন্সি আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিক না কেন, তাতে করে আর যাই হোক অন্তত আমাদের মাথা নোয়াতে পারবে না। যিনি এখানে আসছেন আমাদের নেতা, দক্ষিণ চব্বিশ পরগনার অবিশ্বাস্য নেতা, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক, তারও লড়াই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যে নানা রকম ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু শওকত মোল্লা অকুত ভয়, তিনি কিন্তু চিত্তযোদ্ধা ভয়শূন্য উচ্চযোদ্ধা শহীদ। সেই শওকত মোল্লা মাথা উঁচু করে দক্ষিণ চব্বিশ পরগনাতে একেবারে অতন্ত্র প্রহরীর মতো যে লড়াই করছে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে মাটিতে মাটিতে, সেখানে শুভেন্দু অধিকারের মতো সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই এখানে নেই। দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও বিজেপির ঝান্ডা উঠবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে দেখিয়ে দেবো বাংলার মাটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, আর বাংলা দেখাবে আগামী দিনে ভারতবর্ষের পথ। আজকের ঈদ মিলন উৎসব খেড়িয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছে, গত বছর আমি এসেছিলাম, আমি অত্যন্ত খুশি, আনন্দ এবং গর্বের সঙ্গে অনুভব করছি যে গতবারে আমি যে লোকও দেখেছিলাম এবছর তার তিনগুণ বেশি লোক দেখছি। যত লোক আমার সামনে আছে, আমি যখন এখানে আসি তখন দেখেছি গোটা রাস্তা জুড়ে অগণিত মা ও বোনেরা, এই এলাকার আমার ইমানদার মুসলিম ভাই ব্রাদার্স এবং অগণিত জাতি ধর্ম নির্বিশেষে মানুষ সবাই আছে। আমি অত্যন্ত খুশি, সমৃদ্ধ একটা ঈদ মিলন উৎসব দেখতে চেয়েছিলাম খেড়িয়ার মাটিতে। আজকের দেখে আমার মনটা ভরে গেল যে অন্তত ওরা কথা দিয়েছিল যে মাজেদা সামনেবারে এসে ডবল লোক দেখাবো। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ জানাই এবং আশা করি আগামী দিনে এই জায়গায় ঈদ মিলন উৎসব আরও ব্যাপক আকারে হবে। আপনাদের সার্বিক শুভকামনা করে, সকলের সুস্থতা কামনা করে, সবাই অপেক্ষা আছেন আমাদের বিধায়কের বক্তব্য শোনার জন্য। আমানুল্লাহ লস্করের পক্ষ থেকে মাইক্রোফোন আমার হাতে আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের বিধায়ক, সেই সঙ্গে পাশের ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশরাম দাস, তিনিও আমাদের এই মঞ্চে আসবেন। অতএব যারা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনার মঞ্চের সামনে চলে আসবেন। প্রথম কথা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির কথা অনেক বক্তারা এখানে বলে গেছে, একই কথা পুনরাবৃত্তি আমি আর করছি না। এক মাস রমজান মাস গেছে, রমজান মাসের শেষে আমাদের ঈদ উল ফিতর, দুটো দিন ধরে পালিত হয়েছে ভৌগোলিক অবস্থানের জন্যে। মধ্যপ্রাচ্যে একদিন আগে পালিত হয়, আর রেস্ট অফ দি ওয়ার্ল্ড পরবর্তী বিশ্বে তারপরের দিন হয়, অর্থাৎ দুদিন ধরে পৃথিবীতে 200 কোটি মানুষ এই ঈদ উল ফিতর পালন করেছে, যেটা বিশ্বের বিস্ময়, যেটা পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। 200 কোটি মানুষ এই ঈদ উল ফিতর পালন করেছে। আর ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই মিলন উৎসব
সেই মিলন উৎসব শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললে হবে না। একটা জাতি কখনো এগিয়ে যেতে পারে না যদি সেই জাতি তার নিজস্ব সংস্কৃতিকে বুকে আঁকড়ে ধরে না রাখে, সংস্কৃতি হারিয়ে ফেলবেন, অতএব সেই জাতি কখনো এগিয়ে যেতে পারে না। এখানে গজল প্রতিযোগিতা হবে, এখানে নানারকম নাতে রসুল হবে, নানা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে ইসলামিক কৃষ্টি কালচার পরাকাষ্ঠার মধ্যে দিয়ে। এই ইসলামিক কালচার এবং সংস্কৃতি ধরে রাখার জন্য মিলন উৎসবের দরকার। আজকের পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় ঈদ মিলন উৎসবকে সামনে রেখে ইসলামিক কৃষ্টি কালচার সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে 1400 বছর ধরে। আমি মনে করি যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত ইসলামিক কৃষ্টি কালচার এই সমাজের সেবেতে ঘটবে। অর্থাৎ আমাদের সংস্কৃতি টিকে রাখার জন্যে, শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, আমাদের সংস্কৃতি টিকে রাখার জন্য এরকম মিলন উৎসবের দরকার আছে। আমরা মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে দুর্গাপূজা এখানে হয়, আমরা হিন্দু মুসলমান সম্মিলিতভাবে করি। ঠিক তেমনি আজকে ঈদ মিলন উৎসবে একদিকে শ্যামল মণ্ডল থাকে আর একদিকে কামালউদ্দিন লস্কর বসন্তের পঞ্চায়েত সমিতির সভাপতি থাকে, হিন্দু মুসলিম মিলিমিশে, এটাই বাংলার পরম্পরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। গত এক সপ্তাহের মধ্যে একটা ঘটনা ভারতবর্ষে ঘটেছে, 150 কোটি ভারতবর্ষে সবাই অবাক নয়নে তাকিয়ে দেখেছে ভারতবর্ষ কোন দিকে এগিয়ে চলেছে। আতিককে খুন করেছে, আশরাফকে খুন করেছে, কেউ যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হয়, কেউ যদি অপরাধী হয় তার জন্য আদালত আছে, পুলিশ প্রশাসন আছে, কিন্তু আইনকে তুলনার অধিকার আপনাকে কেউ দেয় নেই। ভারতবর্ষের এমন বর্বর সরকার, ফ্যাসিবাদী সরকার, সেই সরকার তার পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে আতিক এবং আশরাফকে যেভাবে দুষ্কৃতীরা খুন করলো, ভারতবর্ষের বিবেককে নাড়িয়ে দিয়েছে, ভারতবর্ষকে 150 কোটি মানুষের হৃদয়কে স্তব্ধ করে দিয়েছে। অর্থাৎ ভারতবর্ষ পিছনের দিকে এগিয়ে যাচ্ছে, সভ্যতার চাকা এই বর্বর সরকারি এগিয়ে দিতে চাইছে না, সভ্যতার চাকা পিছন দিকে চালাতে চাইছে, তারা ফিরিয়ে আনতে চাচ্ছে ব্রিটিশের যোগ। শিবনাথ মণ্ডল বলেছে ডিভাইন অ্যান্ড রুল, হিন্দু মুসলমানকে ভাগ করো, শাসন করো। আজকের ভারতবর্ষে যারা আছে, আমি মনে করি মির্জাপুর মরে গেছে কিন্তু অসংখ্য মির্জাপুর জন্ম দিয়েছে, ব্রিটিশরা চলে যেতে পারে কিন্তু ব্রিটিশরা অনেক চামচার জন্ম দিয়ে গেছে ভারতবর্ষের বুকে, তারা কখনো মরে নেই। সেই ব্রিটিশের চামচার আজকের বিজেপির নাম নিয়ে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, ডিভাইড অ্যান্ড রুল, একদিকে মুসলিমকে ভাগ করে দাও, অন্যদিকে হিন্দুদের ভাগ করে দাও, আর মাঝখান থেকে শোষণ আর শাসনের যন্ত্রটাকে চালু করে গেছে। তাই আজকের গরুর মাংস রাখার জন্য কাউকে খুন করা হয়, কাউকে পুড়িয়ে হত্যা করে ভিডিও ক্যাসেট করে নির্মম উল্লাসে, পৈশাচিক উল্লাসে মেতে ওঠে এই কোন ভারতবর্ষে, ভারতবর্ষে পিছিয়ে যাচ্ছে সেই আজ থেকে 1947 সালের আগে। আমরা পশ্চিমবাংলার মানুষ, যে পশ্চিমবাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল, ভারত স্বাধীনতা স্বাধীন করার জন্যে নেতাজি সুভাষচন্দ্র বাইরে থেকে ডাক দিয়েছিল, দিল্লি অভিযান করেছিল, আর দিল্লির মানুষ গোটা ভারতবাসী তাকিয়েছিল ভারতবর্ষে সাধন করবে নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই স্বপ্নকে পূরণ হতে দেয়নি ভারতবর্ষের কিন্তু মির্জাপুর বেঈমান বিশ্বাসঘাতক। আমরা মনে করি ইতিহাস বারে বারে জন্ম নেয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। নেতাজি সুভাষচন্দ্রের স্বপ্ন পূরণ করার জন্যে আজকের বাংলার মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছে। বিজেপি যতই সাম্প্রদায়িকতার খেলা খেলুক না কেন, বাংলার মাটিতে ওদের কালো হাতটাকে আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। এই সময়কালের মধ্যে হাওড়ায় গণ্ডগোল হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে আমাদের মধ্যেও, টাকা দিয়ে হিন্দু মুসলিম ভাগ করার চেষ্টা করছে। আমরা কিছুতেই আমাদের অর্জিত স্বাধীনতাকে আমরা বিসর্জন দেবো না। আমরা মনে করি মৌলানা আলম কয় আজাদ, আমরা মনে করি